রাজশাহীর বাগমারা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে 2020 পালিত হয়েছে। মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, পুলিশই জনতা, জনতাই পুলিশ। প্রতিবাদকে ঘিরে উৎসব মুখর পরিবেশে পালিত হলো এবারের কমিউনিটি পুলিশিং ডে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বাগমারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে জেলা পুলিশ রাজশাহীর আয়োজনে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী 4 বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, অপরাধী অন্য কোথাও জন্ম নেয় না, কোনো না কোনো পরিবারের সন্তানই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। কোনো সন্তান যেন মাদকসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে। শুরু থেকেই যে কোনো অপরাধ দমন করতে না পারলে তা ক্রমেই বড় আকার ধারণ করে। কমিউনিটি পুলিশের মাধ্যমে যে কোনো অপরাধীকে দ্রুত সময়ে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। কমিউনিটি পুলিশিং মানে নিজ এলাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এতে সরকারের সহযোগিতা সবসময় আপনার পাশে থাকবে। সে কারণে আগে ঘরের সমস্যা দূর করতে হবে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রশাসনকে কাজে লাগাতে হবে। নিজের এলাকার অপরাধ দমনে আপনার ইচ্ছাশক্তি যথেষ্ট। তিনি আরও বলেন, সর্বপ্রথম সামাজিক অবক্ষয় দূর করতে হবে। কল্যাণকর রাষ্ট্র করতে গেলে আদর্শকে কাজে লাগাতে হবে। কোনো সমাজে দু একজন লোক খারাপ থাকতে পারে, এর ফলে সমস্ত জাতি তার দায় বহন করবে না। বর্তমানে কোনো অপরাধকে ঢেকে রাখা যাবে না। সমাজে কোনো অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি টিএম মুজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ার আবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম, বাগমারা থানার সেকেন্ড অফিসার মনির ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানবেন যে আমাদের থানায় কেউ দালালি করতে পারবে না, আমি স্টেট বলে দিচ্ছি। থানায় যে রাত্রে কেউ অতির সাথে গল্প করবে এটা চলবে, কোনো নেতা না। যে ভিকটিম সে যাবে কমপ্লেন করবে, যদি কমপ্লেন হয় সেটা কমপ্লেন করবে। এবং প্রথম থেকে প্রতিটি মিটিংয়ে আমরা আমাদের বাগমারার প্রথম থেকে আমি যখন মিটিংয়ে থাকতাম সমন্বয় কমিটির, এক মাসে বাগমারার 200 বেশি মামলা হয়েছে। সেই মামলা কমতে কমতে এখন 10টা চলে আসে, মাসিক 10টা মামলা আমরা খুঁজে পাই এভারেজ। এইটা আমাদের আমি মনে করি বিশাল সাফল্য, আমাদের পলিটিক্যাল রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের পুলিশের, আমাদের প্রশাসনের সবাই মিলে কেটে সম্ভব। যেটা আমাদের ডিআইজি মহোদয় বলেছেন যে আমাদের সমন্বিত চেষ্টা লাগবে, কেউ একা পারবে না, কেউ আমি পারবো না, পুলিশ একা পারবে না, পুলিশ আপনার বাড়ির ডেপুটি পাহাড় দিতে পারবে না, ঘরের প্রবলেম গুলো সলভ করতে পারবে না, সেই সলভ গুলো আপনাদের করতে হবে, সবাই মিলে করতে হবে। আর এখন বর্তমানে অনেক চ্যালেঞ্জ আমাদের হাতে, এত চ্যালেঞ্জ, এত অসুবিধা, এত সুবিধার মধ্যেও বিরাট অসুবিধা আমাদের মধ্যে আছে। উনি একটা ভালো কথা বলছেন, অন্ধকার রাখা যাবে না। অন্ধকারটা ঘরে হতে পারে, অন্ধকারটা পাড়ায় হতে পারে, অন্ধকার রাস্তায় হতে পারে, অন্ধকারে অফিস আদালত হতে পারে। একটা জিনিস আমি বলেছি যে আমাদের পুলিশ প্রশাসন, পুলিশ এবং প্রশাসন এগুলোকে একটা ইম্পার্শিয়াল প্রশাসন করতে হবে। ইনস্টিটিউশনাল যে ফিলোসফি দর্শন আছে এটাকে কাজে লাগাইতে হবে। দলীয় দর্শনে কাজ করলে এটা কিন্তু অন্যদিকে চলে যাবে। এবং আমি সেই জায়গায় সাকসেসফুল হয়েছি এবং আমাদের দলের নেতৃবৃন্দ আমার সহযোগিতা করতেন। কোনোদিন আমাদের থানার ওসি বলতে পারবে না যে একটা অপরাধী থেকে ধরে নিয়ে আসছে, আমি আমি ফোন করছি তাকে ছাড়াতে, নেবার। এবং আমার নেতা কর্মীরা সাহসই করে না যে স্যার আপনি ফোন করেন আমাকে ছাড়া নিয়ে যান, এই সাহসটা এখন করে না। এবং যার ফলে অপরাধ কমতে কমতে আমাদের একটা তলানিতে আসছে। আপনি যেটা বললেন বাগমারাতে, আমি অনেক অফিসারদের নিয়ে বসছি, আপনাদের কর্মকর্তাদের নিয়ে বসছি, বাগমারাতে কিন্তু কোনো ড্রাগ ডিলার নেই, কোনো ইনফেন্সিডিয়াল বাইয়া বা সরবরাহকারী নেই, সেবনকারী থাকতে পারে। সেবনকারী তো একটা লিমিটেড জায়গা আনা যাবে, এটা সামাজিক অনেক অবক্ষয়ের মধ্যে আসছে, এটাকে দূর করতে সময় লাগবে।